রাখার জন্য আহ্বান জানাবো মাননীয় সদস্য জনাব মোস্তাক আহমদ রুহি, নেত্রকোনা এক। মাননীয় সদস্য, ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় বিএডিসির মাধ্যমে নদী তীরস্থ অবকাঠামো ও কৃষি জমি ভয়াবহ ভাঙ্গন হতে রক্ষা করে জরুরি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা দুইটি দেশের সীমান্তবর্তী অবহেলিত দুর্গম ও প্রত্যন্ত এলাকা। মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী হওয়ার কারণে এই উপজেলার দুটি উন্নয়নের দৃষ্টি এতদূর পর্যন্ত প্রায়শই পৌঁছায় না। এখানকার প্রকৃতিও দরিদ্র জনগোষ্ঠীর সাথে বৈরী আচরণ করে। এই এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রতিটি নদীর উৎপত্তি স্থল ভারতের মেঘালয়ের পাহাড়ে, গারো পাহাড়ে। পাহাড়ি ঢল আর বন্যার সময় এই এলাকার নদীগুলো থাকে অত্যন্ত খরস্রোতা। তীব্র স্রোতের কারণে নদীগুলোর দুতীর ভেঙে ঘর বাড়ি কৃষি জমি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাহাড়ি ঢলের কারণে উজান থেকে বালি এসে নদীগুলো ভরাট হয়ে গেছে। নদীর তীর উপচে বালি দ্বারা ভরাট হয়ে কৃষি জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। বিশেষ করে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী, নদী তীরস্থ ডাকুমারা, কামারখালি, আত্রাখালি, শিবগঞ্জ, গাওকান্দিয়া, বীরশ্রী, চরমুক্তারপাড়া, তেরিবাজার, কুমুদগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো বাসাবাড়ি কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অনুরূপভাবে কলমাকান্দা উপজেলার উবদাখালি, গণেশ্বরী, মঙ্গলেশ্বরী নদীর ভাঙ্গনে একই পরিণতি ঘটছে। হাজার হাজার মানুষ বাড়ি হারিয়ে সবশান্ত হয়ে গেছে। উল্লেখিত এলাকাসমূহে নদীর তীর সংরক্ষণে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এজন্য কুয়েত ফান্ড হতে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করা যেতে পারে। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় বিএডিসির মাধ্যমে নদী তীরস্থ অবকাঠামো কৃষিজমি ভয়াবহ ভাঙ্গন হতে রক্ষা করার আশু ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।